ওকে, চলুন আমাদের ডোমেন কি ছিল? শেরপুর কোডার্স ডট কম। কি ব্যাপার, সাইট খাইয়ে দিছেন কেডা? সাইট কই, ডিজাইন কই? এই ঘটনা কে ঘটাইছেন বলেন। বারবার বলছি সিপ্যানেলে ঢুকবেন না, সিপ্যানেলে ঢুকবেন না। কে ঢুকছেন বলেন। কাজটা কে করছে? আপনাদের কোনো রিকোয়েস্ট করলে বুঝেন না? না করা হয়েছিল, তারপরে আবার মেসেঞ্জার থেকে সিপিএনএল এর যে লগ ইন ইয়াটা ওটা রিমুভ করে দেওয়া হয়েছিল। আচ্ছা তারপরে বলেন, এই যে পুরো সাইটটাই ক্র্যাশ হয়েছে, এটা কি করলো? সিপিএনএলটা এত দ্রুত আপনাদের সাথে শেয়ার করা উচিত হয়নি। ডাটাবেজ নাই, তারপরে পাবলিক এইচটিএমএল এ রুট ফাইল নাই। কে করছে এটা বলেন তো, একটু স্বীকার করেন, দেখি তারপরে কি করা যায়। মানে কি কি করছেন এটা জানতে হবে, যেই করেন, মানে কোনো ব্যাপার না, করে ফেলছেন করে ফেলছেন, আমার আবার কষ্ট করে করতে হবে, আপনাদের সময় নষ্ট হবে, আমার কি? স্যার লাস্টের দিকে আপনি ক্লাস শেষ করার পর হুম গতকালকে, তারপরে গতকালকে আগের দিন 4-5 জন মনে হয় ইনস্টল করছে সিপিএনএল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছে। তার মানে মেইন ডোমেনের মধ্যে ঝাড়ে দিছে, তাই তো? ডাবল কাট দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটাই এটাই করছে মনে হয় স্যার। ক্লাসে ছিল না, ওই ভিডিও দেখে দেখে আন্দাজ ওই করতে গেছে। হ্যাঁ জি স্যার, করছে হচ্ছে আপনার কে কে করছে, ইমন ইনস্টল করছে, তারপরে হচ্ছে বাপ্পি ভাই করছে, আর একজন কে করছে। এরা তো রেগুলার, এরা ভুল করার লোক না তো, ভুল করছে গেড়া, এই এই কাজটা হবে না, এই জন্য আমি বারবার বলছি যে মেইন ডোমেইনে কেউ ঢুকবেন না। কালকেও তো ঠিক ঠিকই ছিল। তাহলে কখন এই ঘটনা ঘটছে? রাতে? লাস্ট সাইট ভিজিট করছেন কে বলেন, লাস্ট অফ দ্য সাইট ভিজিট করছেন কে? 8টার দিকে, সন্ধ্যা 8টার দিকে আমার সাইডে ভিজিট করছে। এরকম করলে হবে বলেন? আমি চাচ্ছি আগাতে আপনারা টেনে টেনে লেজ ধরে টেনে পিছনে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা না, এটা হচ্ছে ডোমেইন কলন 20-80, এটুকু লিখলে হয়ে যাবে। কথা তো সেটা না, আসল কথায় আসেন। এই দুর্ঘটনা কে ঘটাইছেন বলেন। এটা করছে ইররেগুলার কেউ, যে ক্লাসে ছিল না বা আমাদের কথাবার্তা ডিসকাস কোনো কিছু আপডেট জানে না, পায়া গেছে সিপিএনএল এর লগইন অ্যাক্সেস, উল্টা উল্টা করে। ইমন আছো? ইমন ইমন আছো? ওই ইমন তো নাই। আচ্ছা ইমন কে ইনস্টল দেওয়ার ইনস্ট্রাকশন কে দিছে, নাকি ও ভিডিও দেখে দেখে মনে করছে? জানি না তো, মনে হচ্ছে কি ওর নিজেরও একটা সাইড আছে।
আর আমার সাথে বাপের ভাইয়ের সাথে ধর আলাপ হয়েছে, উনি আলাদা ভাবে নাকি হোস্টিং দিতে, কিন্তু সেটা সেট আপ করতে পারছে না, প্রবলেম, তো এগুলো নিয়ে চেষ্টা করতেছিল। তার মধ্যে ইমন ভাইয়ের সঙ্গে মানে হাবিব পাইছিল, হাবিব ভাই ছিল এখানে। এই যে ইটিসি এই ফোল্ডারটা কে করছে দেখেন, এর মধ্যে আবার ডোমেইন বানাইছে শেরপুর কোডারস ডট কম, দেখেন অবস্থাটা দেখেন। আরে এটা তো আমাদের প্রাইমারি ডোমেইন, তো আবার কি জন্য ডোমেইন বানাইতে গেছেন, এই ঘটনা কে করছে আমার একটু বলতে পারেন? উল্টা পাল্টা কাজ কাম আসলে আপনাদেরকে এত করে বলি, কিছু না বুঝলে সিপিএনএলে ঢুকবেন। আর আপনাদের সিপিএনএলে ঢোকার কি দরকার, আপনাদের তো সবাই সাব ডোমেইন করে দিয়েছি পার্সোনাল। সবই যাই, কিন্তু এখানে কি আপনারা কেউ পোলা পান বলেন? আপনারা তো সব মেসি উঠে এখানকার। এই যে এই এই ফোল্ডারটা করতে, এই ফোল্ডারটা করে তার মধ্যে আবার কি করছে দেখেন, এই দেখেন ডোমিন বানাইছে আর একটা, এত সোজাই কত কোন অবুজের কাজ এটা। 11 নভেম্বর 2021 2:44 মিনিটে ঠিক আছে, কেউকে সারের ক্লাসের শেষ হওয়ার পরে একদিন পরে কেউকে সিবেন আর ঢুকছিলেন আপনারা কেউ যারা আজকে আসেন? না না আমরা তো ঢুকি না, আমি আজকে ফার্স্ট।
ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড রেকর্ড হলে সমস্যা কি? ফার্স্ট টাইম আমি নিজে নিজে ঠিক করে নিলাম, এরপরে আপনারা নষ্ট করলে আপনারা ঠিক করে দেবেন। স্যার ভুল হচ্ছে স্যার, ও চেঞ্জ করছেন আপনি। ইয়াসটা রেডি করে দেন, যান কে করবেন? ডোমেনে যান, যে ওই পাসওয়ার্ড তো জানেনি, এক্সট্রা থিমটা ইনস্টল করে রেডি করে দেন কুইক। এনিবডি কে যাচ্ছেন? আবার তিন চারজন একসাথে দেন না, ভেজাল লাগাবেন। কে যাচ্ছেন বলে দেন। আমি যাবো। হ্যাঁ কাশান যান, আর কেউ জন্য ঢোকে না। আপনি এই আপনার এই ডোমেন সার্চ করবেন ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে, পাসওয়ার্ড তো জানেন, আইডি পাসওয়ার্ড, ঢুকে জাস্ট এক্সট্রা থিমটা ইনস্টল দিয়ে রেডি করে দেন। কাশেম স্ক্রিন শেয়ার করেন, তাহলে গত ফার্স্ট ক্লাস যারা মিস করছে তারা একটু বুঝতে পারবে যে আপনি ব্রিফ করে করে দেন, কথা বলে বলে আপলোড করেন কি করতেছেন কিভাবে করতেছেন এক্সট্রা থিম। তাহলে যে গতকাল যারা ছিলেন না তারা একটু দেখে নেন কিভাবে থিম আপলোড করতে হয়। স্যার প্রথমে আমি অ্যাডমিন প্যানেলে ঢুকবো, স্ল্যাশ ডাব্লিউটি স্যার পাসওয়ার্ডটা তো জানি না। অ্যাডমিনের আগে পরে অ্যাড দা রেট দিয়ে দেন। ওকে স্যার। চলে আসলাম, তো এখন হচ্ছে আমরা টিমে যাব, অ্যাপারেন্স থেকে টিমে যাব। টিমে আসলাম, এখানে আসার পর আমরা এক্সট্রা থিমটা ইনস্টল দেব। এখানে পপুলার আসার পরে এখানে চলে আসছে আমার টিম নাম্বারে, তো এটাকে আমরা ইনস্টল দেব। ইনস্টল হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। এখন থেকে গ্যারান্টি স্টার্টে যাবে, তো এটা এখন অ্যাক্টিভ হচ্ছে। এটা এই পেজটা আসবে, তারপরে এখান থেকে আমরা অবশ্যই এটা সিলেক্ট করবো এলিমেন্টের।
ফার্স্টটা নিব, এটা নিব। এটা আসার পর আমরা ইম্পোর্ট কমপ্লিট সাইট এটাতে যাব। এখান থেকে আমরা নর্মালি বিগিনার দিলাম মাই সেলফ, তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব, তারপর এটা আমরা স্কিপ করলাম। তো এখন কিছুক্ষণ সময় নেবে। তো সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেল। তো আমরা এখন সাইটে গিয়ে দেখবো যে এটা আসলে হয়েছে কিনা। এটা হচ্ছে অ্যাস্টার ডেমো ডাটা। এই থিমটা অনেক সুন্দর, যদিও এটা ফ্রি থিম, ফ্রি ভার্সন, এর আবার প্রিমিয়াম ভার্সনও আছে, কিন্তু থিমটা অনেক সবাই ভিজিট করেন কিন্তু কেউ লগ ইনে থাকবেন না। এমনি শেরপুর কটাস ডট কম ভিজিট করেন বাট কেউ লগ ইনে থাকবেন না। তারপরে আপনাদের যাতে সাব ডোমিন আছে, এদের কি অবস্থা? সবাই সাব ডোমিনে কি এক্সট্রা থিমটা ডাউনলোড দিতে পারছেন, আপলোড করতে পারছেন? জি জি স্যার পারছি। জি জি স্যার। কারোরটা বাকি আছে কি জেস্টা ইয়েক দেন নাই? স্যার স্যার দুইটা ডাটাবেসে কোনো ই রইছে, মানে বাকি রইছে। আচ্ছা, এটা কি শাইনের তৌফিকের? জি জি স্যার। গুড। এখন আর কোনো কিছুর না করে বলার সুযোগ নেই, আমি এই যে লাইভে দেখ কে কি করতেছেন কে কি না করতেছেন। গুড। এটা কার? কাশেম, শাহিন কাশেম। ওকে, দেখি খালি কোনো ডোমিন পাই কি না তারপরে দেখতে। কাটা বাপি জি। আচ্ছা ঠিক আছে, এটা কার? রাব্বি। গুড। এটা কার? এটা কার? রোমান। গুড। এটা কার? এটা তো আমাদের সবাই। তারপরে কার? আবিরেরটা কি অবস্থা? হাবিব, রোমান, লিমন, দেখতে দেন আবির। ওকে ডান। এটা কার? হাবিব, লিমন। লিমনের থিম কই? লিমন কর্মকার থিম নাই, শুধু ওয়ার্ডপ্রেস। দ্রুত থিম আপলোড করেন। এটা হাবিবের, আমি তো অলরেডি ভিডিওটিতে আপলোড করে একদম নিউজ দিয়ে দিয়েছি। তারপরে কে? ফারজানা, হারুন, মেহেদি, সাহেব,
গুড। এটা কার? হারুনের। মেহেদির থিম কই? হ্যাঁ স্যার, রিপোর্ট পলে বানাবো তো এলিমেন্ট রিপোর্ট নিয়ে রাখছি, নিজের মতো কাজ করবো। ওকে ওকে। ইমন, মেহেদি আর সাহিব, আপনাদের তিনজনের থিম ইনস্টল করেন দ্রুত। এই তিনটা ডোমিনে থিম পাওয়া যাচ্ছে না, অনলি ওয়ার্ডপ্রেস পাওয়া যাচ্ছে। ইমন আছে? ইমন না ভাইয়া, নাই। আচ্ছা, ইমন, মেহেদি আর সাইফউদ্দিন, আপনাদের ডোমেনে ইয়ে দেন, দ্রুত থিম আপলোড করেন। আর সবারটা মোটামুটি ঠিক আছে, বাপ্পি একটু কাস্টমাইজ করে নিন, আর কারোটা সমস্যা নয়। আমি হচ্ছে আমাদের থিমে এখন অ্যাস্টার থিমটা আমরা কিভাবে কাস্টমাইজ করব, চলেন সবাই স্ক্রিনের দিকে খেয়াল রাখেন। এখন নিজেরটা কাজ করতে যাবেন না, আমি কাজ দিব, এখন শুধু আমারটা দেখেন। কার সাবডোমেনে প্রবলেম? আপনার তো দেখলামই, সাবডোমেন তো আছে, স্পষ্ট দেখলাম। সাইব ডট, আপনার তো ঠিকই আছে।
কেন যে আপনার ডোমেন নাই সাব ডোমেন এখানে কি আমি ওপেন করছি না তো কি আমি কিভাবে দেখাচ্ছি আপনাকে স্পেলিং ঠিক করেন এই যে আমি লিংকটা দিয়ে দিচ্ছি এই লিংকে ক্লিক করেন আচ্ছা আমরা কাস্টমাইজ থিম কাস্টমাইজ যাওয়ার আগে একটা থিমে আমরা যখন একটা থিম আপলোড করছি তখন কিন্তু আমাদের তার সাথে পাঁচটা পেজ দিছে হোম পেজ কন্টাক্ট অ্যাবাউট সার্ভিস আর প্রজেক্ট সাতটা পেজ আছে তার মধ্যে ছয়টা পাবলিশড প্রাইভেসি পলিসি সবসময় ড্রাফটে থাকে এটা যদি প্রয়োজন হয় তাহলে পাবলিশ করতে হয় এখন আপনাদেরকে যখন ইনস্টল দিছিলাম আপনাদের কি মনে পড়ে যে একটা অ্যাপটা বলছিল যে আপনি যে কোনো একটা পেজ বিল্ডার সিলেক্ট করেন তখন আমরা ইলিমিনেটর নামক একটা পেজ বিল্ডার সিলেক্ট করছিলাম মনে আছে জি স্যার এই যে ইলিমিনেটর এইটা হচ্ছে সেই ইলিমিনেটর ইলিমিনেটর আমরা যেটা ব্যবহার করতেছি এটা হচ্ছে ফ্রি ভার্সন প্রিমিয়াম ভার্সনে আরও অনেক ডাইনামিক সেকশন আছে এবং এখন কিছু জিনিস হাইড থাকবে যেগুলো আপডেট করার পরে মানে প্রোতে যাওয়ার পরে তারপর এটা ঠিক হবে মানে যেগুলো লক আছে যে অপশনগুলো সেগুলো ভিজিবল হবে এবং কাজে লাগাতে পারবেন ওকে তো ইলিমিনেটরে কোনো এখানে সব সেটিং বাই ডিফল্ট যা থাকে এনাফ এখানে নতুন করে কোনো সেটিং এর ইয়ে নাই আচ্ছা তারপরে আমরা যদি চাই যে হোম পেজকে আমরা একটু এডিট করব এডিট বলতে কাস্টমাইজ করব তাহলে আমরা চলে যাব হোম পেজে এই যে এই পেজটা দুটো এডিটরে ওপেন হবে খেয়াল রাখেন একদম টপ বারে একটা হচ্ছে এডিট পেজ আর একটা হবে এডিট উইথ ইলিমিনেটর এডিট পেজ বলতে আপনাদের মনে আছে ক্লাসিক এডিটর নিছিলাম ওই ক্লাসিক এডিটরে গেলে এটা হচ্ছে নর্মাল একটা এডিট এডিটর একদম নর্মাল যেটা আমরা প্রথমে শিখছিলাম একদম প্রথম যখন লোকাল হোস্টে দিছিলাম ওয়ার্ডপ্রেস মনে আছে তখন ওই যে সেকশন নিয়ে নিয়ে শর্টকাট পুট করতাম এটা হচ্ছে সেই একদম লোকাল হোস্টের সেই নর্মাল একটা ফিচার তো আমরা ওটাই যাব না আমরা এডিট করব এডিট উইথ ইলিমিনেটর এডিট উইথ ইলিমিনেটর এই পেজটাকে ইলিমিনেটর ওপেন করতেছি দেখেন এটা কাস্টমাইজ করে দেখাচ্ছি এরপরে সিম্পল নতুন পেজ নিয়ে কিভাবে সেটা ডিজাইন করব তাও দেখাবো কোনো সমস্যা নাই দেখেন এটা এখন এডিটরে ওপেন করা দ্যাট মিন্স এই প্রত্যেকটা সেকশন করা হচ্ছে এই ইলিমিনেটর পেজ বিল্ডার দিয়ে ঠিক আছে এখানে আপনি ন্যাপবারটা পাবেন না কারণ ন্যাপবার সেকশনটা আলাদা করা ন্যাপবার আর ফুটার বাদে সব কিছুই ওপেন হবে
ফুটার ওপেন হবে কিন্তু এডিট করার কোনো সুযোগ পাবেন না, এগুলো আলাদা সেকশন আলাদা জায়গায় পরে দেখাই দিব। এখন প্রত্যেকটা অংশে আপনি এডিট করতে পারবেন। তারপরে আমরা এই পাশে ইলিমিনেটর প্রিমিয়ার ফ্রি ভার্সন এন্ড প্রো ভার্সনের সাথে আমরা বিভিন্ন সেকশনের সাথে পরিচিত হব। তার আগে চলেন একটা চেঞ্জ করি। প্রথমে যদি চেঞ্জ করতে যাই তাহলে যদি আমি এই সবচেয়ে বিগ লেটারটা চেঞ্জ করতে যাই টাইটেলটা, তাহলে এই এডিট আইকনে ক্লিক করতে হবে। বলে এদিকে দেখেন বাম পাশে এ ওয়ান্ডারফুল গিফট, আমরা লিখব শেরপুর বর্ডার্স, শেরপুর শেরপুর বর্ডার্স। চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার পরে আমরা আপডেট করে দেব। ঠিক আছে, তারপর এক্সপ্লোর দ্য কালারফুল ওয়ার্ল্ড, আমরা এখানে লিখে দিব এক্সপ্লোর দ্য বিউটি অফ টেকনোলজি। এক্সপ্লোর দ্য বিউটি অফ টেকনোলজি, ঠিক আছে। আর বাটন চেঞ্জ করে দিব, বাটন দিব লার্ন মোর, না দিব রিড মোর। ঠিক আছে, এই যে চেঞ্জ কিন্তু শুরু হলো। কিভাবে চেঞ্জ করবেন? আপকামিং ইভেন্ট, এখানে আমরা যদি আপকামিং ইভেন্ট না দিয়ে আপকামিং টেকনোলজি দিই, আপকামিং টেকনোলজি দিয়ে আমরা এখানে কিছু টেকনোলজি চেঞ্জ করব। যেমন আমরা যদি চাই যে ইমেজটা চেঞ্জ করব, তাহলে এই যে আইকনে ক্লিক করব, সবসময় এডিট আইকনে ক্লিক করব। এডিট আইকনে ক্লিক করার পরে চুজ ইমেজ, এখান থেকে নতুন ইমেজ নিব, যদি সিলেক্ট করি। ডেস্কটপে যদি ইমেজ থাকে তাহলে ডেস্কটপ থেকে নিব। আগে থেকে ভালো সুন্দর সুন্দর ইমেজ আপনারা নামায় রাখবেন। তো আমি আপাতত যা পাচ্ছি দিয়ে রাখতেছি, সমস্যা নাই, এটা দিয়ে রাখি। এখানে ইমেজের সাইজগুলো খেয়াল রাখতে হবে, যে একটা ইমেজের যেটা রিপ্লেস করতেছি তার আগেরটা সাইজ কত ছিল, না হলে কি আপনার কাস্টমাইজ ডিজাইনটা হারায় যাবে। এই যে একটা ইমেজ এটার এখানে রিপ্লেস করলাম, দেখেন আগেরটার জায়গায় এটা ঢুকে গেল। এখান থেকে আপনি ইমেজ সাইজ চেঞ্জ করতে পারবেন, প্রয়োজনে কাস্টম সাইজ দিতে পারবেন। কাস্টমে যদি ক্লিক করেন তাহলে আপনাকে হাইট হোয়াইট এখানে বসায় দিতে হবে। ঠিক আছে, তারপরে চাচ্ছি যে এই পাশে আর একটা ইমেজ দিতে, তাহলে এই ডিটা এখানে ক্লিক করব, এটাকে আবার ইয়ে করব, করার পরে এটাই দিব, না হলে লেআউটটা ছোটো বড়ো হলে খারাপ দেখা যাবে, এটা দিলে কিছুটা ভালো দেখা যাবে। তারপরে আমরা এটা এটা আছে লার্ন মোর, ইচ্ছা করলে আমরা রিড মোর দিতে পারবো, কোনো সমস্যা নাই। নট অনলি রিড মোর, আমরা এখানে যদি আপনি আইকন ইউজ করতে চান তাহলে এই যে আইকন লাইব্রেরিতে ক্লিক করবেন, আইকনে ক্লিক করবেন। আইকন ক্লিক করার পরে এখানে হিউজ আইকন পাবেন, যে এটার সাথে যায় এরকম আইকন খুঁজে বের করবেন। ওখানে যেটা দেওয়া আছে ওইটাই বেটার আছে। তারপর যদি আপনি চেঞ্জ করতে চান, সাপোজ আমি এটা দিলাম, দেখেন আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেল।
যদি এটার আইকনও চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক দেখলেন কিভাবে দুটো আইকন চেঞ্জ করলাম এভাবে নট অনলি আইকন সব কিছু চেঞ্জ করতে পারবেন টেক্সট চেঞ্জ করতে হলে এই যে জাস্ট আইকন ক্লিক করবেন প্রত্যেকটা সেকশন এডিট করতে পারবেন ফুটার ছাড়া এই ফুটারে এটা পরে দেখাই দিব এই সব টেক্সট চেঞ্জ করতে পারবেন এখানে ইমেজ চেঞ্জ করতে পারবেন সব কিছু তো দেখাই দিলাম এখন আপনাদের কাজ হবে সবার যার যার সাব ডোমিনে ঢুকে ফন্ট পেজে চেঞ্জ আনেন এই সব ডেমো ডাটা ফালাই দেন দিয়ে আপনি যে একটা যে কোনো একটা টপিক্সের উপরে আপনার ডাটাগুলো সাজান এই যে সব সব ফালাই দেন দিয়ে আপডেট করবেন আর অবশ্যই কাজ করার শেষে এই যে আপডেট এই বাটনে ক্লিক আপডেট দেওয়ার পরে আপডেট চেক করার জন্য সবাই চলে যাবেন এই যে যা যা আপডেট করছি সব এখানে আছে এবং ফুল রেসপন্সিভ রেসপন্সিভ চেক করার জন্য এখানে যে রেসপন্সিভ মোড এখানে আছে ডেস্কটপ ট্যাব এই যে মোবাইল মোডে দিলাম দিলে দেখেন রেসপন্সিভ আপনার ডিজাইনটা কেমন আসবে একদম সুন্দর এখন সবাই যার যার সাবডোমিনে ঢুকেন ঢুকে এই পেজে সমস্ত যা যা আছে ডেমো ডাটা এই ডাটা সব ফলাই দিয়ে আপনার মতো করে ডিজাইন করেন এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক বুঝতে পারছেন সবাই ক্লাস ওয়ার্কটা কমপ্লিট করুন ঠিক এইভাবেই নট অনলি ফন্ট পেজ আপনারা নট অনলি ফন্ট পেজ আপনারা যে কোনো পেজ শুধু ফন্ট পেজ নয় যে কোনো পেজে আপনারা চেঞ্জ করতে পারবেন যেমন আমি যদি ইচ্ছা করি অ্যাবাউট পেজে যাব তাহলে অ্যাবাউটে এবং এডিটের নিয়ম একই বুঝতে পারছেন আমার কথা এই যে অ্যাবাউটে গেলে এডিট উইথ ইলিমিনেটর সবসময় যে পেজটা এডিট করবেন তাকে ওপেন করবেন ইলিমিনেটরের সাথে তাহলে কি পাবো আমরা এই যে ওপেন করতেছি প্রত্যেকটা সেকশনের এডিট করার সেকশন পাবো প্রত্যেকটা সেকশনের এডিট করার সেকশন পাবো যদি আমি ইলিমিনেটর ওপেন করি পেজটা ঠিক আছে খুবই সহজ কঠিন কিছুই নাই এই যে দেখেন প্রত্যেকটা সেকশনকে এডিট করার জন্য আইকন পাচ্ছি প্রত্যেকটা সেকশন এবং নতুন কোন সেকশন নিতে হলে কি করতে হবে সেটা একটু দেখাই এরপর একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা ডিজাইন করব নতুন কোন সেকশন যদি আপনার প্রয়োজন হয় সাপোজ আপনি একটা ইমেজ দুটো ইমেজের সেকশন নেবেন তাহলে আপনাকে এখান থেকে এই যে প্লাসে ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করার পরে এখানে আপনি আপনাদের মনে আছে বুটস্ট্র্যাপে আমরা ডিপ করতাম
ছয় ছয় তিন তিন ভাগ করে মনে আছে? তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে ছয় ছয়, এটা হচ্ছে 3 4 12, 4 4, ঠিক আছে, এটা হচ্ছে 3 3, 3 4 12, আর এটা হচ্ছে 3 8, ঠিক আছে, সরি 3 9, এটা 3, এটা 9, আর এটা 9, এটা 3। এভাবে যে প্রত্যেকটা লেআউট করা আছে, আপনার কোনটা প্রয়োজন বলেন, সব কিছু রেডিমেড। সাপোজ আমার এই সেকশনটা প্রয়োজন, যে আমি 50-50 চাচ্ছি, অর্থাৎ 6 6 12, তাহলে এটা দিয়ে ক্লিক করলাম। ওকে, এই যে আমার 6 6 লেআউট হয়ে গেল। এখন এই লেআউটের মধ্যে যদি আমি চাই যে দুই পাশে দুইটা ইমেজ সেকশন শো করব, তাহলে এখানে এই যে এই ডটে ক্লিক করে এই যে ইমেজ, ইমেজটা জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। ওকে, আর ওই পাশেও আমার একটা এই 6 তো আমি একটা ইমেজ নেব, তাহলে জাস্ট ইমেজটাকে ড্র্যাগ করে এই 6 তে ছেড়ে দিব। তাহলে কি হলো আমার 6 6 12 কমপ্লিট, ঠিক আছে। এখন মনে করেন এই ইমেজের উপরে আপনি একটা টাইটেল দিতে চাচ্ছেন, তাহলে প্লাসে ক্লিক করেন, ক্লিক করার পরে টাইটেল দিতে চাচ্ছি 12-তে, পুরো সেকশন জুড়ে, তাহলে 12, এটা নিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ডটে ক্লিক করলাম, করার পরে এই যে হেডিং, এটা হচ্ছে টাইটেল টি, হেডিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে বলতেছে টেক্সট অ্যাড করতে, তাহলে এখানে দিলাম দিস ইজ আওয়ার নিউ ফিচার। ওকে, এবং চাচ্ছি যে এটা সেন্টার করতে, তাহলে এই যে নট অনলি ড্যাট, আপনি যদি মনে করেন যে ইমেজটা একটা আপনি এইচ 1 থেকে এইচ 6 যে কোনো ইস্যুতে ইয়ে শো করাতে চাচ্ছেন, তাহলে জাস্ট এখান থেকে সিলেক্ট করলে হয়ে যাবে। এটা হচ্ছে সেই ট্যাগ, মনে আছে, এইচ 1 থেকে এইচ 6। অথবা যদি মনে করেন প্যারাগ্রাফ আকারে শো করবো, তাহলে পি, এই যে প্যারাগ্রাফ করলে ছোট হয়ে যাবে, তো সেটা যাচ্ছে না, আমরা চাচ্ছি এইচ 2, এই যে এইচ 2, এবং অ্যালাইন করতে পারতেছি, যেটা আমরা সিএসএস দিয়ে করতাম এইচটিএমএলে, সেই অ্যালাইনটা কি লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই, তো আমরা সবসময় সেন্টার করব, এই যে সেন্টার, ঠিক আছে। এবং সেন্টার করার পরে এখানে একটা ইমেজ দিতে হবে, যেহেতু ইমেজ সেকশন নিয়েছি, ইমেজের সাইজটা আমরা সবসময় ফুল রাখবো, অর্থাৎ যে ইমেজটা নিয়ে আসতেছি আমি চাইবো যে তার মতো করেই হোক, মানে তার অরিজিনাল জেনুইন সাইজটা এসে শো করুক, এই জন্য সবসময় ফুল দিয়ে রাখবেন। ওকে, তারপরে আরেকটা নিচ্ছি, এই যে, ঠিক আছে, এবং ইমেজ সাইজটা এটাও ফুল দিয়ে রাখবো, দুটাই ফুল, অর্থাৎ একটা ইমেজের জেনুইন যে সাইজ সেই সাইজটাই যেন এখানে শো করে। তাহলে দেখেন কত দ্রুত আমরা একটা সেকশন বানাই ফেললাম, এবং আপডেট, আপডেট দেওয়ার পরে আমরা যদি অ্যাবাউট পেজটা রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যে নিউ সেকশনটা অ্যাড করলাম সেই সেকশনটা এই যে, সেকশনের নাম হচ্ছে দিস ইজ আওয়ার নিউ ফিচার্স। ওকে, এখন একটা জিনিস দেখেন, যারা রেসপন্সিভ নিয়ে মাথা খারাপ করতেন তাদের উদ্দেশ্যে বলি, জাস্ট একটু চেক করেন যে ডিজাইনটা করলেন সেটা আপনার অজান্তেই অটোমেটিক রেসপন্সিভ, এই দেখেন, এবং শুধু ইমেজ না, টাইটেলটাও রেসপন্সিভ, দেখেন কি সুন্দর হয়ে গেছে। আমি সবসময় বলতাম না যে একটা সময় কোডিং এর জায়গা থাকবে না কোড করার, এই হচ্ছে সেই জায়গা। এই যে এই টগল আমরা বানাতাম বুটস্ট্র্যাপ দিয়ে, মনে আছে, সেটা দেখেন অটোমেটিক সেট করা, ক্লিক করলে মেনু চলে আসতেছে। অথচ এই ন্যাপবার বানানোর জন্য আমরা কত কোডিং করতাম, তবে অবশ্যই ভালো করছি, সেই জিনিসগুলো আমরা শিখে আসছি, না হলে তো এখানে এসে আমরা বুঝতাম না কোনটা এইচটিএমএল ট্যাগ, কোনটা স্টাইল ট্যাগ, এখন এই যে সব বুঝি, আমরা যে কোনো জিনিসে হিট করে সেটা কাস্টমাইজ করে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি আবার ডেস্কটপে চলে আসতেছি, এই যে ডেস্কটপ সেকশনে চলে আসলাম, ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন স্যার, ওই যে দিস ইজ আওয়ার যে লেখাটা আর কি, হ্যাঁ হ্যাঁ, লেখাটা মিডল করব কিভাবে আরেকটু যদি একটু বলেন। হ্যাঁ অবশ্যই, এই যে অ্যালাইনমেন্ট, ও আচ্ছা ঠিক আছে স্যার, পাইছি স্যার। নট অনলি দ্যাট, আপনি কালার চেঞ্জ করতে হলে সবসময় স্টাইলে যেতে হবে। আমি আপনাদের এইচটিএমএল সিএসএস কেন শেখাই নিয়ে আসছি বলেন, যাতে করে আপনারা বাধাগ্রস্ত না হন কোনো কিছুতে, সুন্দরভাবে বুঝতে পারেন, সেই জন্য কিন্তু আমি আপনাদের
HTML CSS করে তারপরে এই যে রেডিমেড একটা জিনিস নিয়ে আসছি, তাহলে আপনি যদি এটাকে কালার করতে চান, এই যে দিস ইজ আওয়ার নিউ ফিচার্স, তাহলে জাস্ট স্টাইলে চলে যান, স্টাইল থেকে এই যে টেক্সট কালার, টেক্সট কালারে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার টেক্সটের যে কালার আপনি দিতে চান জাস্ট সেটা সিলেক্ট করেন, এখান থেকে জাস্ট যে কালারটা আপনি দিতে চান। সাপোজ আমি একটু গাঢ় কালার দিতে চাচ্ছি, এই যে এটা এটা দিতে চাচ্ছি একটু লাইট এবং গাঢ়, দিলে আমার সেই কালার হয়ে যাবে এবং এটা আমি আপডেট করে দিচ্ছি। দেওয়ার পরে কি হবে দেখেন, এটা যদি রিফ্রেশ করি তাহলে আমার এই টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাবে। তো এটা অনেক ডাইনামিক এবং অনেক সুন্দর একটা এডিটর, ওয়ার্ডপ্রেসের সবচেয়ে পপুলার, বর্তমান সবচেয়ে পপুলার একটা থিম বিল্ডার, ডিজাইন বিল্ডার। এটা দিয়ে আপনারা নির্বিঘ্নে কাজ করতে পারবেন। চলেন আমরা আর একটা সেকশন বানাই, যেমন আমরা একটা সেকশন নিতে পারি, মনে করেন যে কোনটা নিতে পারি, কোনটা নিতে পারি এটা নিই, হ্যাঁ বা এইটা নিই, কারণ এক পাশে একটা হবে হচ্ছে 8 আর একটা হচ্ছে 4, 8 আর 4 12, ঠিক আছে। তো এখানে কি দেওয়া যায়, চলেন এখান থেকে এই যে যে লেআউটগুলো আছে ইলিমিনেটরের সব কিছু রেডিমেড। সাপোজ এখানে একটা ভিডিও নিব, তাহলে এখানে একটা ভিডিও অ্যাড করলাম, ইউটিউব ভিডিও নিলাম, ঠিক আছে এইখানে। আচ্ছা তারপরে ওই পাশে তো একটা কিছু নিতে হবে, যেহেতু ওখানে 6 রেখে দিছি এখানে তো কিছু করতে হবে। ওইখানে চলেন একটা কিছু নিই, ওইখানে নিতে পারি, ওইখানে কি নেওয়া যায় বলেন, ওইখানে ওইখানে যা নিব ওইদিকে সব লক করা, কারণ এটা পাবো হচ্ছে আমরা ইলিমিনেটর যখন প্রো করব, অর্থাৎ প্রিমিয়াম আপডেট করব তখন পাবো। তো চলেন ওখানে তো কিছু নিতে হবে, ওইখানে 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 আমরা এই যে অ্যাক্রোডান আমরা বানাইছিলাম, সেই অ্যাক্রোডান এখন রেডিমেড পাবো, এই যে অ্যাক্রোডান, ঠিক আছে। ওইখানে আমরা একটা সাইড বার নিতে হবে, চলেন না সাইড বার না, সাইড বারটা ভালো লাগবে না, ওইখানে নিব হচ্ছে একটা আইকন বক্স নিলাম জাস্ট জায়গাটা ফিল আপ করার জন্য। ওকে একটা আইকন বক্স নিলাম, আর এই যে আমাদের ভিডিও, এখন এই ভিডিওর সেটিংটা কি, ভিডিওর সেটিংটাও দেখাই দিচ্ছে। এখানে জাস্ট ইউটিউব থেকে ইউটিউবের লিঙ্কটা কপি করে আনলে হয়ে যাবে। চলেন ইউটিউবে যাই, ইউটিউবের সেকশনটা একটু হাইড করতেছি যেহেতু কন্টেন্ট ইয়ে করে দিতে পারে। এটা দেখে অবাক হওয়া ছাড়া কিছুই নাই যে এত সুন্দর রেডিমেড জিনিস ওয়ার্ডপ্রেস আপনাদের জন্য রেডি করে রাখছে, এটা সত্যিই খুব প্রশংসনীয়। ইউটিউবে যে ইউটিউবের ভিডিওর জাস্ট একটা ভিডিও প্লে করে তার ইউআরএলটা এখানে বসা দিলে সেই ভিডিওটা ইয়ে হয়ে যাবে, প্লে হয়ে যাবে। জাস্ট একটা ভিডিও প্লে করার পরে উপরে যে ইউআরএলটা থাকে সেটা কপি করলে হয়ে যাবে। আমি একবার দেখাই দিই, আপনাদের অনেকের আবার সমস্যা হয়ে যাবে এটা বুঝতেই। এই যে শেয়ার করে দিলাম, শেয়ার করে দেওয়ার পরে এই যে ইউটিউবের এই ইউআরএলটা, যে কোনো ভিডিও প্লে করে এই ইউআরএলটা, হ্যাঁ ঠিক আছে, এই যে এই ইউআরএলটা আমি আবার দেখাই দিচ্ছি, এই যে কপি করলাম, এটা কেটে দিই, নাহলে আবার ইস্যু ধরবে, ভিডিওটা আপলোড করতে দিবে না, ঝামেলা আছে। যাই হোক এবার ইলিমিনেটরে চলে আসলাম, জাস্ট এই যে ভিডিও, যে ভিডিও আইডিতে ক্লিক করে সোর্স হচ্ছে ইউটিউব, আর যদি সেলফ হোস্ট হয়, মনে আছে সেলফ হোস্ট, সেলফ হোস্ট হলে আপনার ভিডিও আপলোড করতে হবে। এটা যেহেতু আমাদের সেলফ হোস্ট না ইউটিউব, তাহলে ইউটিউব দিয়ে দিলাম, আর এই যে লিঙ্কটা আমি নিয়ে আসছি এটার উপরে পেস্ট করে দিলাম, তারপর দেখবেন আমার ওই ভিডিওটা এখানে চলে আসবে। দিয়ে আমি একটু আপডেট করে দিলাম, এই দেখেন চলে আসছে আমার ওই ভিডিওটা, হ্যাঁ এই যে আপডেট করে দিলাম। তাহলে এখন বুঝেন এতদিন যে কষ্ট করে কোডিং করছেন তার মজাটা, তার বেনিফিটটা এখন কি আপনারা পাচ্ছেন না? কিন্তু আমি যদি হুট করে এসে ওয়ার্ডপ্রেস শুরু করে দিতাম তাহলে কি কষ্ট হয়ে যেত না আপনাদের জন্য? দেখেন কত সুন্দরভাবে একটা ভিডিও আমরা এখানে প্লে করলাম এবং একটা সেকশন করছি আলাদা, এটা টেক্সট সেকশন হিসেবে আমরা ধরে নিতে পারি।
তো এরকম অনেক ফ্যান্টাস্টিক জিনিস আছে ইলিমিনেটরে, যেগুলো দিয়ে 100% কমপ্লিট একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা সম্ভব। ঠিক আছে, তো এটা গেল অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজের পরে যদি আমরা যেতে চাই তাহলে আমরা আরো যেতে পারবো সার্ভিসে। আমরা একটু কন্টাক্টে যাই, দেখি কন্টাক্টে ফর্ম টর্ম ঠিক মতো আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা কন্টাক্ট ফর্ম টর্ম অ্যাড করব। ও হ্যাঁ, এখানে রেডিমেড অলরেডি রয়েছে, তাহলে চলেন এই কন্টাক্ট ফর্মটা কিভাবে অ্যাড করেছে আমরা দেখি। জাস্ট এখানে একটা শর্টকোড আছে, এডিটে যাচ্ছি, দেখেন শর্টকোডটা চোখে পড়বে। এই দেখেন এখানে ক্লিক করলে এই যে শর্টকাটটা ডব্লিউপি ফর্ম আইডি ফাইল, জাস্ট একটু কপি পেস্ট করে দিয়ে এখানে ইয়ে করছে, ফর্মটা শো করেছে। আর এটা হচ্ছে ইনফো সেকশন, জাস্ট টেক্সট, এটা কোনো ব্যাপার না। চলুন আমরা একটা ম্যাপ অ্যাড করি, গুগল ম্যাপ। ঠিক আছে, তার আগে একটা সেকশন নিয়ে নিই যেটা ধরবো হেডিং এর। আচ্ছা, আমরা হেডিং এর জন্য যে সেকশনটা নিতে চাচ্ছি কোনটাকে, এটা অ্যাবাউট অলরেডি শেষ করে ফেলছি আমরা, তো এখানে লিখব একটা হেডিং নেব। হেডিং নেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক, এই যে হেডিং, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ নিয়ে নিলাম হেডিংটা। এখানে জাস্ট লিখব গেট ইন টাচ, এবং এটাকে যদি পারি সেন্টার করে দিব। সেন্টার করে দিলাম, এখন আমরা এখানে ম্যাপ দিব। ম্যাপের জন্য আমি চাচ্ছি যে ম্যাপটা আমার মাঝামাঝি হবে। আচ্ছা, ম্যাপটা পুরাই হোক, আমি পুরো 12 নিচ্ছি। হ্যাঁ, পুরো 12 নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আসলাম, এখানে ম্যাপের কোনো ফিচার ইলিমিনেটর আছে কি না এবং সেটা আনলক আছে কি না, লক থাকলে হবে না। এখানে থাকার কথা গুগল ম্যাপ, ম্যাপ তো থাকার কথা, দাঁড়ান দেখি, সার্চ করে দেখি। হ্যাঁ, এই যে গুগল ম্যাপ আছে, তো গুগল ম্যাপটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। এই যে আমাদের ম্যাপ হাজির। ম্যাপের হাইট ওয়াইড আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, কতটুকু জুম করতে চাচ্ছেন আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এক্সাক্ট লোকেশন শো করা তোলে যে আপনি জাস্ট আপনার অ্যাড্রেসটা এখানে পুট করলে হয়ে যাবে। এটা হচ্ছে লন্ডন আই লন্ডন হসপিটাল। দেখি আমরা একটু লোকেশনটা ই করতে পারি কিনা, অ্যাড করতে পারি কিনা, ঢাকা বাংলাদেশ। এই যে ঢাকা চলে আসছে, ঢাকার কোন লোকেশনটা আমরা চাচ্ছি সেটা একটু দেখাই দিই। ঢাকা, আচ্ছা ঢাকার মনে করেন যে আমরা ন্যাশনাল পার্লামেন্ট অর্থাৎ জাতীয় ইয়ে চাচ্ছি, পার্লামেন্টটা চাচ্ছি। ঠিক আছে, এটা ক্লিক করে ন্যাশনাল পার্লামেন্ট, বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট, এটা একটু কারেন্ট অ্যাড্রেসটা দরকার, একদম কারেন্ট, তাহলে একদম এক্স্যাক্টটা শো করবে, এটা একটা সুবিধা আছে।
এটা একটু নিয়ে নিলাম। এই যে মুগল ম্যাপ থেকে এটা নিয়ে নিলাম, এই অ্যাড্রেসটা কপি করলাম, পরে এলিমিনেটরে যাচ্ছি, যাওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। দিয়ে এই দেখেন একদম বাংলাদেশ পার্মানেন্ট হাউস, পার্লামেন্ট হাউস অর্থাৎ সংসদ ভবন, এর অ্যাড্রেসটা এক্সাক্ট বসাই দিলাম। আচ্ছা তৌফিক আমাকে টেক্সট করছে যে আজকের ক্লাস স্যার আজকের ক্লাস অফ রাখলে তো ভালো হয়, সবার সাথে কথা বললাম। আচ্ছা এখন যে অবস্থাতে আছি এখন আর অফ রাখার স্টার্টিং এ আপনারা তো কেউ কথা বললেন না, তাহলে একটু চিন্তা করতাম, কোনো সমস্যা নাই। আগামী কালকে এটা একটা সামারি দিয়ে দিব আমি, যারা এখন দ্বিতীয় দফায় জয়েন করতে পারেন নাই কোনো সমস্যার কারণে, তাদের জন্য আগামীকাল শুরুতে আধা ঘন্টা 25 মিনিট আমি রিভিউ করে দিব টোটাল ক্লাসটা, ঠিক আছে? আজকে একটু কন্টিনিউ করেন, কালকে যারা মিস করেছেন দ্বিতীয় দফায় জয়েন করেননি তাদের জন্য প্রথম আধা ঘন্টা আমরা ই করে দেব, ঠিক আছে? তৌফিক তৌফিক তো ক্লাসে আছে, তৌফিক শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। স্যার আজান হইতেছে তো তাই মনে হয়। জি স্যার এই জন্য স্যার অফ রাখছি। আচ্ছা তাহলে আমরা কিভাবে ম্যাপে লোকেশন অ্যাড করলাম দেখেন, বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট ঢাকা, এখন আমি যদি আমার পেজে যাই, কোনটাকে যাই, তাহলে যতটুকু আপডেট করলাম দেখেন এই যে এই সেকশনটা কিন্তু আমরা আপডেট করছি, ঠিক আছে? আচ্ছা বেশি টাইম নিব না, 6টা পর্যন্ত ক্লাস কন্টিনিউ করব, সমস্যা নাই, এবং আপনাদের আজকে যে টাইমটা গ্যাপ আছে আমি নেক্সট ক্লাসে এটা অ্যাডজাস্ট করে দেওয়ার ট্রাই করব এবং অবশ্যই দিব। সমস্যা নাই। আচ্ছা তাহলে কন্ট্যাক্ট পেজে আমরা যে জিনিসগুলো চাচ্ছিলাম অলরেডি ফর্ম এখানে চলে আসছে, এখন এই ফর্মটা কোথা থেকে আসবে এটা তো একটু জানতে হবে আমাদের। চলেন এই কন্ট্যাক্ট ফর্মটা কোথা থেকে আমরা অ্যাড করলাম ফর্ম পেজে একটু দেখি, চলেন একটু ড্যাশবোর্ডে আসি। এখানে আমরা ইউজ করতেছি ডাব্লুপি ফর্ম, এটা একটা পেইড প্লাগইন, এটা একটা ঝামেলা আছে। এই দেখেন এটাতে যদি কোনো ইন্টারিজ মানে যারা রেসপন্স করবে এই ইন্টারিজদের ইয়ে দেখতে পাবো না, দেখবেন ব্লার হয়ে আছে, এ দেখেন ব্লার বলতেছে কি যে আপগ্রেড প্রো, ঠিক আছে? এটা আপগ্রেড করতে বলতেছে এবং পিছনে দেখেন ব্লার হয়ে আছে, সো এটা একটা ব্যাগ হোল প্লাগইন, এটা আমরা ইউজ করব না, এই জন্য আমরা এর বিপরীতে আমরা ইউজ করব কন্ট্যাক্ট ফর্ম 7, যেটা আমরা জানি কিভাবে ইউজ করতে হয়, লোকাল হোস্টে করছিলাম। তারপরেও এই ফর্মটা খুব ভালো ফর্ম, যদি কোনো ক্লায়েন্টে আপনাদের কাছে ডিমান্ড করে যে আমার ডাব্লুপি ফর্ম দিয়ে আপনারা আপনি আমার একটা সাইট বানাই দেন, তখন হচ্ছে আপনাকে ডাব্লুপি ফর্মের কাজ জানতে হবে এবং সে আপনাকে টাকা দিবে, সেই টাকা দিয়ে আপনি তার জন্য ডাব্লুপি ফর্ম পারচেস করে কাজ করে দেবেন। তো এইখানে একটা কন্ট্যাক্ট ফর্ম ইয়ে করতেছে কাজ করতেছে, এখন আপনার ইসে আপনার ওয়েবসাইটে কি একটা ফর্মই কাজে লাগবে? একটা ওয়েবসাইটে কিন্তু দুটো তিনটে ফর্ম লাগতে পারে, যেমন এই ফর্মের এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম হতে পারে বা অন্য জায়গায় আপনি অন্য কোনো সেকশন দিতে পারেন, সো তখন কিন্তু আপনাকে একটা ফর্ম আর একটা ফর্ম বানাতে হবে। তো নতুন যদি ফর্ম বানাতে হয় তাহলে অ্যাড নিউ,
এডমিট ক্লিক ক্লিক করার পরে আপনি এখানে বিভিন্ন রকম ইয়ে পাবেন। তো আমাদের এত দরকার নেই, আমরা ব্ল্যাঙ্ক চাচ্ছি এবং একটা ফর্মের নাম দিচ্ছি, নাম দিচ্ছি কাস্টমার এবং একটা ব্ল্যাঙ্ক ফর্ম ক্রিয়েট করতেছি যেটাতে আমরা শুধু নাম আর ইমেইল নিব। আজান দিচ্ছে, যারা নামাজে যাবেন চলে যান, সমস্যা নেই, কালকে আমি ক্লাসটা প্রথম আধা ঘন্টা আবার রিভিউ করব। আলামিন আবির যারা আছেন নামাজে চলে যান। ওকে, এই যে ফর্ম ক্রিয়েট করা, এটা কিন্তু এখানে কিছু ইয়ে আছে, আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি। এটা নিয়ে একটা পুরো একটা ক্লাস নেব ফর্ম ক্রিয়েটের উপরে। এখন জাস্ট একটা ফর্মে চলে আসছি, তাই একটা আমি নিচ্ছি যে অ্যাড ফিল্ড। যদি অ্যাড ফিল্ডে ইয়ে করি তাহলে আমি নিতে চাচ্ছি কি কি, যে শুধু নেম আর ইমেইল নিব কাস্টমারের, আর কিচ্ছু নিব না। তাহলে এই যে নেম, নেমে ক্লিক করলাম, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসলো। আর একটা কি নিব, আর একটা নিব হচ্ছে ইমেইল, কাস্টমারের নেম আর ইমেইল নেব। এই যে আমার ফর্ম রেডিমেড রেডি এবং সাবমিট বাটন সহ। এখন আমি এটা সেভ দিয়ে দিচ্ছি। ওকে, আমার একটা ফর্ম অ্যাড হয়ে গেল। এখানে অনেক ব্যাপার আছে এই ফর্মের, এগুলো আমরা আমি পরে আপনাদেরকে ফর্ম ক্রিয়েশন আলাদা করে দেখাই দেব। এবং ফর্মটা কেমন হলো দেখার জন্য প্রিভিউ, যে ফর্মটা বানালাম সেটা আসলে কেমন হলো দেখেন। নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেইল, শুধু দুটা ফিল্ড নিব। ওকে, তাহলে এই ফর্মটা এখন বানালাম, ভালো কথা, এটা তো কাজে লাগাতে হবে। তাহলে চলেন কাজে লাগাই। যদি কাজে লাগাতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে ডাব্লিউপি ফর্মের একদম হোম পেজে। যাওয়ার পরে এখানে একটু রিফ্রেশ দিলে এই যে কন্ট্যাক্ট ফর্মের নিচে এই যে আমার কাস্টমার চলে আসছে, যেটা আমি ইয়ে করছি, আমি জাস্ট এটা কপি করব। কপি করে আমি যেখানে ইউজ করতে চাচ্ছি এর এর উপরে ইউজ করতে চাচ্ছি আমি। তাহলে এটার নাম দিব, হেডিং নিব, হেডিং নিয়ে এটার নাম দিব কাস্টমার সেন্ড ইউর কাস্টম সেন্ড ইউর কাস্টম অর্ডার দিলাম জাস্ট বোঝার জন্য। এবং ঠিক এর নিচেই আমরা যে ফর্মটা আছে এই ফর্মটা নিব। ফর্মটা নেওয়ার জন্য আমাদের এখান থেকে বের করতে হবে শর্টকোড। এই যে শর্টকোডেরই এটা নিব, সরি আগে সেকশনটাই নেওয়া হয়নি, এই যে সেকশনটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে যাবো শর্টকোড, শর্টকোড নেওয়ার পরে যে ফর্মটা বানাইছি সেটার ইয়ে আমার হাতে আছে, সেটার আইডি নেওয়ার পরে এটা আমি পেস্ট করে দিলাম, দিয়ে আপডেট করে দিলাম। এই যে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেইল বলছিলাম না, দুটো সেকশন নিব অনলি। এখন আমি ভিজিট সাইটে গেলাম, যাওয়ার পরে কোন পেজটা করলাম আপডেট, কন্টাক্ট। এই যে সেন্ড ইউর কাস্টম অর্ডার, এই ফর্মটা কিন্তু আমরা নিজেরা বানাইছি আর এইটা হচ্ছে রেডিমেড পাইছি আমরা, ঠিক আছে। এটা কিন্তু রেডিমেড ছিল আর এটা আমরা বানালাম। ফর্মটার লুকটা খুব সুন্দর দেখছেন, একদম প্রফেশনাল। ওয়ার্ডপ্রেসের যতগুলো প্লাগ ইন আছে, পেইড বলেন ফ্রি বলেন, সবই প্রফেশনাল। তো এইভাবে আপনারা পুরো থিমটাকে একটা মানে ক্লায়েন্ট যা চাচ্ছে সব কিছু ঠিক রেখে, মানে সব কিছু ঠিক রাখতে বলতে লোগোর পজিশন, ন্যাপবার, টোটাল ফুটার সহ সব কিছু ঠিক রেখে শুধু ক্লায়েন্টের কি
ডিজাইনটা করে দিবেন, মানে সে তার তথ্যপত্র দিয়ে দিবেন, যেমন এই এই ব্যাকগ্রাউন্ডে সে এই ইমেজটা চাচ্ছে না, তার কোম্পানির কোনো ব্যাকগ্রাউন্ড চাচ্ছে, সে অবশ্যই আপনাকে প্রোভাইড করবে, তার সমস্ত কন্টেন্ট প্রোভাইড করবে। সে এখানে এটা চাচ্ছে না, সে এখানে চাচ্ছে যে তার যে ব্লগের যে ছবি আছে সেই ছবিগুলো ব্যবহার করতে। ঠিক আছে, এটা এখন এডিট করা আপনাদের কাছে আমি মনে করি কঠিন কিছু আর নাই, শুধু একটু প্র্যাকটিস, আর যা ক্লাস ওয়ার্ক দিব দয়া করে একটু করবেন। কন্ট্যাক্ট পেজে এই ফর্মটা অ্যাড করলাম, আর এটা আগের থেকে ছিল, আর এই ম্যাপটা। এখন আপনারা যাদের যাদের ইলিমিনেটর আছে, এই সরি থিম আপলোড তো সবার আছে, সবাই একটু কষ্ট করে কন্ট্যাক্ট পেজে চলে যান, যে ইলিমিনেটরে এডিট উইথ ইলিমিনেটর করে এই দুটো জিনিস অ্যাড করেন, একটা ফর্ম অ্যাড করবেন আর একটা ম্যাপ অ্যাড করবেন, করে আমাকে একটু দেখান। আর অ্যাবাউট পেজে কী করছি, একটা ভিডিও অ্যাড করছি, এই অ্যাবাউট পেজটাও নিচের সেকশনে, ঠিক নিচের সেকশনে দুটো ফিচার অ্যাড করবেন। আমি দেখতে চাচ্ছি যে আপনারা যা আছে তার সাথে নতুন কিছু অ্যাড করতে পারতেছেন কি না। অ্যাবাউট পেজের নিচের সেকশনে ঠিক এরকম দুটো সেকশন নেবেন, দুটো ইমেজ সেকশন, একটা ভিডিও, একটা টেক্সট, আর কন্টাক্টে যেয়ে করবেন কি ম্যাপ আর একটা নতুন ফর্ম। যদি ফর্মে প্রবলেম হয় তাহলে এরকম ফর্ম যদি ক্রিয়েট করতে না পারেন এটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে আপনাদের জন্য। আপনারা এই যে ফর্মটাই কপি আছে বানানো এটা ডুপ্লিকেট করবেন, এই দেখেন আমি দেখা দিচ্ছি, এটা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে এই ফর্মটা ডাবল হয়ে যাবে, এই যে এটা হচ্ছে ডাবল হয়েছে, তখন এটা একটু এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে এই যে এই নামটা এটা চেঞ্জ করে দিবেন, দিয়ে দেবেন কাস্টম, বা যা আছে আপনি তাই লিখবেন, আমি লিখলাম কাস্টমার, ওকে। কাস্টমার দিয়ে সেভ দিবেন, দিলে আবার ফর্মে এসে দেখবেন এই যে কপি আপনি ইয়ে করলেন, যেটা ডুপ্লিকেট করলেন, এর একটা নতুন একটা শর্টকাট তৈরি হয়েছে, এই শর্টকাটটা ইউজ করবেন, কারণ আপনাদের নতুন ইয়ে বানানো কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য। দেখবেন আমার এখন তিনটা ফর্ম হয়ে যাবে এই জায়গায়, এই যে কাস্টমার দুটো হয়ে গেছে, তখন কি করবেন এই শর্টকাটটা কপি করে ওখানে ইউজ করবেন, কারণ আপনাদের এখন নতুন ফর্ম ক্রিয়েট করাটা টাফ হয়ে যাবে আপনাদের জন্য। করেন সবাই, খুব দ্রুত দেখালাম, যা যা দেখালাম দয়া করে আপনাদের ইসে সেগুলো অ্যাড করেন। আর কি কি করছি সেটা একটু দয়া করে একটা ট্যাব খোলেন, নতুন ট্যাব খুলে দেখে নেন যে অ্যাবাউট পেজে এবং কন্ট্যাক্ট পেজে কি কি পরিবর্তন আছে, ক্লিক করে দেখে নেন। এখন সব কিছু সার্ভারে আপনাদের হাতে, সেন্ড কাস্টম অর্ডার এই ফর্মটা বানাইছি, আর এই গুগল ম্যাপটা একদম এক্স্যাক্ট একটা অ্যাড্রেস দিয়ে, বাংলাদেশ সংসদ ভবনের অ্যাড্রেস দিয়ে এটা পাবলিশ করছি, কারণ আমরা তো ওই রেডিমেড ওই পেজেই থাকবো না, আমাদের কোনো সেকশনে অ্যাড করতে হবে, কোনো সেকশন ক্লায়েন্টের পছন্দ হবে, হবে না সে বলবে এটা ডিলিট করে দেন, ঠিক আছে, তো সেটা আমাদের মাথায় রেখে আগাতে হবে। আর অ্যাবাউট পেজে যে অ্যাবাউট পেজে জাস্ট হচ্ছে একটা ভিডিও আর নিচে একটা ইয়ে নিয়েছি, এই যে একটা ভিডিও একটা টেক্সট আর এই দুটো ইমেজ সেকশন। সবসময় মনে রাখতে হবে আপনাদের যেটা, এই যে নতুন করে কিছু নিতে হলে এই প্লাসে ক্লিক করার পরে এখানে একটা ফিচার পাবে, যে ফিচারটা আমি বারবার হাতে ধরে পায়ে ধরে আপনাদের কিন্তু বুটস্ট্র্যাপে এই কলাম ডিভাইডেশন ভাগ করা কিন্তু আমি শেখায় আসছি, এটা 12, এটা 6 6 12, এটা 3 4 12, এটা 4 3 12, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে কি 8, এই এই ডিভাইডেশন কিন্তু আপনাদের মাথার মধ্যে আছে। সো
কোন একটা সেকশন করার আগে মাথায় চিন্তা করবে যে সেকশনটার জন্য আমাকে তিনটা সেকশন দরকার নাকি দুটো কলম দরকার নাকি চারটা কলম দরকার। যদি চারটা হয় চারটা নিবেন, পাঁচটা হলে পাঁচটা নিবেন, ছয়টা হলে ছয়টা। এখানে সব প্রিসেট করা আছে, এই দেখেন, এটা ইলিমিনেটরের মজা, সব প্রিসেট। সো এটা খুব সহজ জিনিস, কঠিন কিছু না। ইলিমিনেটর খুবই মানে ডিজাইনার ফ্রেন্ডলি একটা পেজ বিল্ডার। সবাই করেন, করার পরে যার যার হয়ে যাবে তার ইউআরএলটা ড্রপ করবেন চ্যাট বক্সে। রেকর্ডিংটা একটু পজ দিয়ে দিই, আমার জন্য অনেক উপকার হবে। দেখেন ডিজাইন কনসেপ্টটা, দেখেন মেহেদি তো দ্রুত ফাইবারে ইন করতে হবে, মেহেদি মেহেদিদের ডিজাইন কনসেপ্ট। মেয়েদের ইউআরএলটা আমি রেখে দিলাম, এটা আমি আজকে একজনকে দেখাবো, আমাদের অথরিটির সবচেয়ে হেড অফ দ্য ম্যানেজমেন্টকে। বায়ারের জন্য এই ধরনের কাজ করলে দেখবেন বায়ার অনেক খুশি হয়, এবং পার্মানেন্ট যত কাজ থাকবে আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে। বায়াররা কিন্তু কাজের পাগল, মানে আপনি যদি তার সন্তুষ্ট করতে পারেন সে আপনাকে সন্তুষ্ট করবে। এই জন্য আগেই বায়ারের সাথে বিট টিট করে বিশাল ডলারের আয়োজন করার দরকার নেই, অল্প বিটে কাজ করেন, কাজ করার পরে আপনার পারিশ্রমিক সে নিজের থেকেই দিবে। তখন আপনি যে এটা নিতে পারবেন, নিলে আপনার এই যে দুটো হয়ে গেল, ঠিক আছে, এটাকে বলে ইনার সেকশন। তাহলে ইনার সেকশনটা দেখলাম আমরা, তারপরে হেডিং তো দেখছি, এটা হচ্ছে টাইটেল। যে কোনো ধরনের টাইটেল নিয়ে আপনি সেটাকে H1 থেকে H6, নট অনলি ড্যাট, আপনি যদি মনে করেন প্যারাগ্রাফে রূপান্তর করবো তাহলে শুধু পি ট্যাগটা সিলেক্ট করে দেবেন, খুবই সহজ। তারপরে ইমেজ, এটা নিয়ে আলোচনার কোনো সময় নষ্ট দরকার নেই। টেক্সট এডিটর, মানে আপনি যদি প্লেন টেক্সট নিতে চান তাহলে এই টেক্সট এডিটর। ভিডিও তো বুঝছেন অলরেডি, আজকে নিয়ে দেখাচ্ছি। বাটন, বাটন তো বুঝে নিই, এটা খুব ডাইনামিক বাটন, সুন্দর সুন্দর বাটন, বুট স্টপ বাটন, এই দেখেন কত সুন্দর বাটন। বাটন কাস্টমাইজেশন কালকে দেখাই দিব। মানে ইলিমিনেটর কি কি রেডি করে রাখছে আপনার, ডিভাইডার মানে দাগ, এরকম একটা প্লেন দাগ, সেপারেটরও একটা দাগ, গুগল ম্যাপ রেডি, আইকন রেডি, ফর্ম রেডি। আর যখন প্রিমিয়ামে যাব তখন আমরা এই ফিচারগুলো পাব, এই যে গ্যালারি, এই যে ফর্ম। যখন গুগল ফর্ম এই এইচটিএমএল এই সরি ইলিমিনেটরের এই ফর্মটা আমরা যখন পেয়ে যাব তখন আর আমাদের কোনো প্লাগ ইন দরকার নেই, কোনো ডাব্লুপি ফর্মেরও দরকার নেই, এই ফর্ম আমাদের এনা, কোনো কন্ট্রাক্ট ফর্ম 7 দরকার নেই। তো এইটা আমার কাছে একটা ক্রাক আছে, আমি এটা প্রিমিয়াম করে দিব, কালকে না হলো পরশু দিন করে দিব, তখন আমরা এই লক করা ফিচারগুলো সব পাবো। এই যে ন্যাপবার পাবো, এই যে স্লাইডার পাবো, গ্যালারি পাবো, পোর্টফোলিও পাবো, পোস্ট টেবিল পাবো, প্রাইস লিস্ট পাবো, ফ্লিপ বক্স, হ্যাঁ এগুলো খুব সুন্দর জিনিস। এই যে ক্যারাসল, মনে আছে ক্যারাসল বানিয়েছিলাম আমরা বুটস্ট্র্যাপে, এই দেখেন সেই ক্যারাসল রেডিমেড পাচ্ছে এখন। আমি বারবার বলতাম যে এত কোডিং থাকবে না, এখন একটু কষ্ট করেন সব কিছু রেডিমেড পাবেন। আমরা কি প্রোটোটা প্র্যাকটিস করার সুযোগ পাবো? অবশ্যই আমি দিয়ে দিব, সবাইকে দিয়ে দিব। তারপরে যেগুলো লক আছে এই লকগুলো আগামী ক্লাসে আমরা ছাড়াই নিব, মানে প্রিমিয়াম করে সব কিছু আনলক করে দিব। আচ্ছা, তারপর আইকন বক্স, ইমেজ বক্স, এগুলো হচ্ছে ইমেজ বক্সগুলো হচ্ছে ইমেজের সাথে কিছু টেক্সট লেখা যাবে। এই যে এইগুলো হচ্ছে ইমেজ বক্স, আর এর আগে আমরা এই যে ইমেজ থাকবে এই জায়গায়, এই জায়গায় টেক্সট, এর আগে যেটা দেখছিলাম এটা শুধু প্লেন ইমেজ, ঠিক আছে।
তারপরে কাউন্টার আছে, এই যে প্রোগ্রেস বার মনে আছে, এই সেই প্রোগ্রেস বার যেটা বুটস্ট্র্যাপে বানাইছিলেন আপনারা, এই দেখেন প্রোগ্রেস বার সব আছে, সব রেডিমেড, যা যা শিখে আসছেন সব আছে। আইকন লিস্ট, এই যে এটা হচ্ছে আপনার ওই যে সেই ইউএলএলআই সেই আইকন, এই যে কাঙ্ক্ষিত সেই আইকন, যা যা শিখছেন তার সব কিছু ইনশাল্লাহ এখানে আছে। যদি এর কোড না জানতেন, ব্যাকগ্রাউন্ড কি কোড দিয়ে তৈরি, তাহলে খুব কষ্ট হয়ে যেত আপনাদের জন্য। আর এখন যে অবস্থায় আছে সব পারবেন। এই যে সোশ্যাল আইকন, জাস্ট যত সোশ্যাল আইকন আছে সব চলে আসবে, আপনি এখানে অ্যাড করতে পারবেন নতুন, এটাও দেখাই দিব। ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউব আছে, এর থেকে আরও আপনি অ্যাড করতে পারবেন। আপনি যদি শেপ রাউন্ড না চান, গোল চান, তাহলে এটা সার্কেল করতে পারবেন, যদি স্কোয়ার চান তাহলে স্কোয়ার করতে পারবেন। মানে ইলিমিনেটর একটা মজার জিনিস, এ জানে যে আপনার কী কী প্রয়োজন, সব কিছু রেডিমেড আছে, আপনি শুধু ব্যবহার জানলেই হবে। ঠিক আছে, এ হচ্ছে আনলক, যেগুলো লক নাই সেইগুলো একটু শর্টকাটে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। এটা হচ্ছে অডিও, যদি সাউন্ড লাগে সাউন্ড নিতে পারবেন। এটা টেস্টিমোনিয়াল, প্রোগ্রেস বার, ট্যাবস, টগল, অ্যাক্রোডিং, এগুলো কিন্তু আমরা বানাইছি বুটস্ট্র্যাপে, মনে আছে? ওই যে ক্লিক করলে এক্সকিউজ হয়ে যেত আবার ওপেন হতো, এগুলো সব করবো আমরা। এই যে অ্যালার্ট মনে আছে বুটস্ট্র্যাপে বানাইছিলেন, এ দেখেন অ্যালার্ট, এটার জন্য কারো প্রজেক্টেও দিছিলাম যে আপনি এটা করবেন। এই যে সেই অ্যালার্ট, বুটস্ট্র্যাপ অ্যালার্ট। সো যা পাবেন সবই করে আসছেন, আগে কষ্ট করে হাতে কোড করছেন, এখন রেডিমেড পাচ্ছেন, এই তাছাড়া কিচ্ছু। এটা আপডেট করব না, এটা কেটে দিব, কারণ এটা জাস্ট তো এটা কোনো ডিজাইন না, জাস্ট দেখালাম আপনাদের। ওকে, এটা আপডেট করে দিলাম। ইলিমিনেটরের প্রিমিয়াম ছাড়া যা আছে ফ্রি ভার্সনে, এই দিয়ে যে কোনো ধরনের প্রিমিয়াম, যে কোনো ধরনের প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা পসিবল, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো চলেন প্রেজেন্টটা নিয়ে আজকের মতো শেষ করি। আশা করি ওয়ার্ডপ্রেসের যা যা দেখাবো, অন্তত যদি অন্য ডিভাইসে থাকেন, যদি কোনো ডিভাইসের সুযোগ থাকে সেই ডিভাইসে প্র্যাকটিস করবেন, মানে মোবাইল ডিভাইসে যদি থাকেন, যখনই কম্পিউটার ডিভাইস পাবেন সাথে সাথে প্র্যাকটিস করবেন। আর যারা কাজ দিচ্ছি ক্লাস ওয়ার্ক, কিন্তু আমি পারফেক্টলি পাচ্ছি না, আমি সর্বোচ্চ কয়জন দিয়েছে আজকে, মেহেদি এটা কি আরেকটা ইউআরএল, ওয়েবসাইট ডেমো ডট নেট পোর্টফোলিও টু, এটা মনে হচ্ছে আরেকটা ডোমিন নাকি মেহেদি? স্যার আমি যেটা নিয়ে কাজ করছি আর কি, ও এই থিম, আচ্ছা আচ্ছা গুড, থিমটা দিয়ে দিন। এটা শেষ করলে এই থিমটা আমরা পোর্টফোলিওর জন্য সবাই প্র্যাকটিস করবো। পরিশ্রম করছেন, হাতে কোড করছেন, এখন সব রেডিমেড পাবেন, এটাই নিয়ম, এটা আমি বরাবর শুরু থেকে বলে আসছিলাম। আচ্ছা আজকে কত গেল আমাদের, 30 গেল? অবশেষে ত্রিশ হয়ে গেল, তাহলে আর 20 থাকলো আমাদের হাতে। পিএসপি তিতা জিনিস, মাঝে মাঝে চিন্তা করি যে আপনারা মিষ্টি জিনিস নিতে চান না, তিতা জিনিসে কয়জন ক্লাস করবেন আল্লাহ জানে।
আচ্ছা ক্লাস এটা